Assalamualaikum viewers, welcome back to my channel Unboxing Life. Unboxing Life এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবার অত্যন্ত মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে নারকেলের দুধ দিয়ে মানকচু ভুনা। আর এভাবে মানকচু ভুনা করলে মুখের স্বাদটি লেগে থাকে এবং এই মানকচু ভুনাটি একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স চলুন শুরু করছি আমার আজকের রেসিপিটি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের মানকচুর গোড়াটা একটু গোলাকার শেপ করে কেটে নিয়েছি। প্রথমতই এক পিস মানকচুকে একটি কাঠ চামচ দিয়ে খুবই ভালো করে একটু সিদ্ধ করে দিচ্ছি। সিদ্ধ করলে হবে কি, এই মানকচুর ভেতরের কষগুলো সম্পূর্ণভাবে বের হয়ে আসবে এবং এর ভেতরে মশলাটিও খুবই ভালো করে ঢুকে যাবে। মানকচুর একটি সাইড খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি অপর সাইডটিও খুবই ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। ব্যাস, মানকচুর দুই সাইডই খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এভাবেই আমি প্রত্যেকটি মানকচুর পিসগুলোকে ঠিক একইভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমি সবগুলো মানকচুগুলোকে সিদ্ধ করে পানির ভেতরে দিয়েছি। মানকচুগুলো সিদ্ধ করার পরপরই কিন্তু পানির ভেতরে দিয়ে দিতে হবে, না হলে আবার মানকচুগুলোতে কালচে রং চলে আসবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছে। মানকচুগুলো থেকে অনেকটাই কষ বের হয়ে এসেছে। তো এ পর্যায়ে কচুগুলোকে 4 থেকে 5 বার খুবই ভালো করে পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। আমি সব মানকচুগুলোকে খুবই ভালো করে 5 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর এই প্রসেস ব্যবহার করে যদি মানকচুগুলোকে রান্না করা হয় তাহলে কচুগুলো খাওয়ার সময় আর গলায় ধরবে না। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি এই সবগুলো উপকরণকে একটু মিক্সড করে নিচ্ছি। আমি সবগুলো উপকরণকে মিক্সড করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি মানকচুগুলোকে ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এর ভেতরে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। ইতিমধ্যে তেলটিও গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এর ভেতরে মানকচুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মানকচু দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলার আঁচটি কিন্তু মিডিয়ামে আছে। মিডিয়াম আঁচে কচুগুলোকে খুবই ভালো করে ভেজে নিতে হবে। মানকচুর একটি সাইড হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কচু উল্টিয়ে দিয়েছি। এখন অপর সাইডটিও খুবই ভালো করে ভেজে নিচ্ছি। মানকচুর দুই সাইডই খুবই ভালো করে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখন এই কচুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি সসপ্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। আমি তেজপাতাগুলোকে একটু ছেড়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট, এখন দিচ্ছি 1 টেবিল স্পুন নারকেল পেস্ট। এ পর্যায়ে সবগুলো উপকরণকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচ গুঁড়ো, দিচ্ছি 1/4 স্পুনের মতো ধনিয়া গুঁড়ো, লবণ দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু কচুগুলোকে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম সেহেতু এখানে লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ ও 1 টুকরো দারচিনি। আমি এলাচির মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে মশলাগুলোকে আমি খুবই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে একটু তেলও ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি এখন এর ভেতরে কচুগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি এই কচুগুলোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে একটু মিক্সড করে নেছি। মশলার সঙ্গে কচুগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি। তো এই পর্যায়ে মশলাগুলোর সঙ্গে কচুগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। তো এই জন্য ঢেকে দিলাম পুরোপুরিভাবে 5 মিনিটের জন্য। মশলাগুলোর সঙ্গে কচুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন এই কচুগুলোকে আবারও ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নারকেলের দুধ। এখন এই মান কচুগুলোকে খুব ভালো করে কুক করে নিব। এর জন্য ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 5 মিনিটের জন্য। চলে আসলাম আরও 5 মিনিট পরে। ইতিমধ্যে কচুগুলো সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে এবং নারকেলের দুধটিও টেনে গিয়েছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তো এই পর্যায়ে সবগুলো উপকরণকে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণকে মিক্স করে নিয়েছি। এখন আবার ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মান কচু থেকে একটি তেল ভেসে উঠেছে এবং এই মান কচু থেকে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়ে এসেছে। হয়ে গেল আমার আজকের নারকেলের দুধ দিয়ে মান কচু রান্না। তো এই পর্যায়ে আমি এখন এই মান কচুগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, নারকেলের দুধ দিয়ে এইভাবে মান কচুটি ভুনা করলে খেতে অত্যন্ত ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরে আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।